তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো তোমার বন্ধু, আমার বন্ধু, আমাদের সবার বন্ধু জিত দাদার সাথে আজকে কল হবে। তো দেখো, গানটা শুনি না, ফোনটা আগত তোল। হ্যালো, কার রে তুই? যার ফোন সে? এটা 9996000000, এটা নাম্বার না হবে হয়তো, আমি জানি না। ছাগল কোন টাকার না কি হরে, এটা তো তোর ফোন, তোর নাম্বার তুই জানিস না? না না, কেনা নয় তো। দেখ ভাই, ওটা মোর ফোন, মোর আন্ডার প্যান্টের পকেট থাকি পড়ে গেছে। আপনি রেডিও এফএম থেকে বলছেন না? আমাকে মুর্গা বানাচ্ছে। হেই পাগলা, কি হরে মুর্গা বানা? তোর হাতের ঝেটে ফোন আছে, বুঝছিস? ওটির মালিক মুই। মালিক? ওরে শালা, আমি রিলায়েন্সের মালিকের সঙ্গে কথা বলছি। স্যার, আম্মানি স্যার, শুনি না, হামকো না বহুত দিন সে একটু মোবাইল ফোন কা দরকার হ্যায়। হ্যাঁ, আমার পাশে তো টাকা পয়সা নেই, আর আমার বাবাকে পাশ নেই, ধোপা হ্যায় তো। আমি কাম করি না, একটু চৈত্র মাস কা সেল দিয়ে না হামে। হেই তো চৈত্র সেল, মুখ শুনিস, মুই মাস্টার, মুই মাস্টার। ও, আপনি সেই মাস্টার না যাকে একটা ছাত্রীর শ্লীলতা হানির দায়ে তিন দিনের জন্য ছাত্ররা? হারাম দাদা, মুই পাগলা মাস্টার, মোর নামে এই গোটাল নেতাজি, না না না, কলকাতা কাপে। ও, আসলে আমি কলকাতার বাইরে থাকি তো, তাই অত দূর থেকে কলকাতা কাঁপলে ঠিক বুঝতে পারি না। যা কি, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগে। ভাই দেখ, মোর সাথে নাকামি করবো না, তুই খেলে মোর ফোনটা ছাড়িস নি। ফোনের সাথে সাথে মুই ইয়ান মাসে রিচার্জ করছি 209 টাকা, তুই সেইটাও ছাড়ছিস। ওই টাকায় লোভ দেবেন না মাস্টার, ওটা লক্ষ্মী তার পেঁচাকে গিফট করেছে। দেখ ভাই, মুখ চিনিস না, মুখ সবাই অপমান করে। দেখ ভাই, তোর মোর কষ্টের কথা খেলাম নেই, তুই ভালে ভালে মোর ফোনটা মোক ঘুরে, না হলে কি করবেন মাস্টার? তো হে গাইস, এই ভিডিওটা শুধুমাত্র হাসির জন্য, আর ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাও। উঠতে বসে তুই তাকালে মনেরই সহ।